नमस्कार বন্ধুরা, আন্না সংসার চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আবার ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বিউলিটালের রসবড়া। আর এইখানটায় আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল। বিউলির ডাল ভালো করে ধুয়ে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানটায় ডাল নিয়েছি এই বাটির এক বাটি। এক বাটি বিউলির ডাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে গেছে, এবার আমি মিক্সিং জারে ডালটাকে পিষাই করব। দেখুন বন্ধুরা, ডালটাকে আমি পিষাই করে নিয়েছি, আর খুব ভালো করে ডালটাকে পিষাই করতে হবে। এবার আমি ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়েছি বন্ধুরা। এবার এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর আমি ডালটাকে ফেটাবো হাত দিয়ে। হাত দিয়ে ভালো ফেটানো হবে, খুব ভালো করে এইভাবে ফেটাতে হবে ডালটাকে, তা নাহলে পরে বড়াগুলোকে ফুলবে না। যত ভালো ফেটানো হবে তত সুন্দর বড়াগুলোকে ফুলবে। এইভাবে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে, আর ডালটাকে কিন্তু খুব ভালো করে মিক্সিতে পিষাই করে নিতে হবে যাতে দানা না থাকে। দানা থাকলে কিন্তু যখন বড়াটা ভাস্তে যাবেন তখন কিন্তু ছিটকে গাড়ায় চলে আসবে, ওই জন্য যেন দানা না থাকে ডালের ভিতরে। আর ডালটা তো ফাটানো হয়ে গেছে, এবার কী করে বুঝবেন ডালটা ফাটানো হয়ে গেছে? একটুখানি নিয়ে এরকম বাটির মধ্যে জল নিয়ে এরকম করে দেখবেন, যদি ভেসে ওঠে তাহলে ডালটা ভালো ফাটানো হয়ে গেছে, ভালোভাবে ফাটানো হয়েছে। আর ডাল যখন পিষাই করবেন তখন ডালের মধ্যে কিন্তু খুব একটা জল দেবেন না, তাহলে পাতলা হয়ে গেলে তখন কিন্তু বড়াগুলোকে ভাজা যাবে না। এবার ডালের মধ্যে দেবো একটু লবণ, তখন তো লবণ দিইনি, এবারে অল্প করে লবণ দিচ্ছি। আর দিচ্ছি এই চামচের 1 চামচ খাবার সোডা। এবার এইগুলো দিয়ে আরেকটু ডালটাকে ফেটিয়ে নেব। বড়া ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইর মধ্যে দিচ্ছি সাদা তেল। এই বড়া ভাজতে একটু তেলটা বেশি লাগবে, সেই জন্য আমি কড়াইতে একটু তেল বেশি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আর এবারে জোরটা আমি কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এবার বড়াগুলোকে মানে বিউলির ডালগুলোকে ছোটো ছোটো করে বড়ার আকারে ছেড়ে দিতে হবে। এইভাবে এইভাবে আমি বড়াগুলোকে ছাড়বো। গ্যাসের জোরটা মিডিয়াম দিয়ে ভাজতে হবে বড়াগুলোকে। দেখুন বড়াগুলো কেমন ফুলে উঠেছে, ভালো করে ফাটানো হয়েছে বলে বড়াগুলো এত সুন্দরভাবে ফুলছে। দেখুন বড়াগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আমি আবার একবার কড়ার মধ্যে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি।
এইগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব আর এইভাবে সব বড়াগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলোকে সব ভাজা হয়ে গেছে, এবার আমি যে চিনির রসটা করে রেখেছিলাম তার মধ্যে বড়াগুলোকে ঢেলে দেব। এবার বন্ধুরা, যে বড়াটা বানাবো তার জন্য একটা চিনির সেরা বানাতে হবে। সেই চিনির সেরার জন্য আমি এখানটায় এই বাটির এক বাটি চিনি নিয়েছি। চিনিটা আমি এই সসপ্যানের মধ্যে ঢেলে দিলাম। এবার দিচ্ছি জল। এখানে আমি তিন বাটি জল দিয়েছি, এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেব। এবারটা আমি এই সিরাটাকে হতে দেব আর মাঝে মাঝে এরকম করে নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, চিনির রসটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দেবো আমি ছোট এলাচ, ভিতরের দানাটা বের করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে, আর একটু ফোটাতে দেবো। চিনির যে রসটা সেটা আমার হয়ে গেছে, রসটাকে একটু হাতের মধ্যে এরকম করে উঠিয়ে দেখলে পারে যে একটু চাপ চাপ লাগছে, তাহলে এটা মনে করতে হবে হয়ে গেছে। চিনি সেরাটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার সেরার মধ্যে দেব একটু লেবুর রস। আমি এখানটায় লেবুর রস দিচ্ছি, অল্প করে দিচ্ছি। এবার ঢেকে রাখবো। বড়াগুলোকে সব আমি ঢেলে দেব এইভাবে। দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু নাড়া দিয়ে দেবো আর আস্তে আস্তে ঢালবো। বন্ধুরা, সব বড়াগুলোকে আমি রসের মধ্যে ঢেলে দিয়েছি, আর আমি একটা বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছি রসটাকে, কেন ওইটা একটু ছোট হয়েছিল, ওর মধ্যে হচ্ছিল না, সেই জন্য আমি একটা বড় গামলার মধ্যে রসটাকে ঢেলে এর মধ্যে সব বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এবার বড়াগুলোকে আমি ভিজাতে দেবো, 10-15 মিনিট আমি বড়াগুলোকে ভিজতে দেবো যাতে ওর ভিতরে রস ঢুকে যায়। দেখুন বন্ধুরা, কত সহজেই বানিয়ে নিলাম বিউলি ডালের রস বড়া। আর এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আর খেয়ে দেখবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।